আজিজে যাওয়ার কথা ছিল, আমরা এখন এখানে কেন, পরিবাকে কেন? এটার একটা ঐতিহাসিক কারণ আছে। কারণ কি? এটা আরেকটা ঐতিহাসিক বারান্দা। ওই যে আবার আর্জেন্টিনার পতাকা, এবং ট্র্যাজেডি হচ্ছে হাই, আজ এই বারান্দাতে আর্জেন্টিনার পতাকা ঝুলছে, এবং খুবই দুঃখজনক রসিকতা। হ্যাঁ ঈশা, ওই বারান্দা দাঁড়াতো আর আমি নিচে এসে ওর সাথে টাঙ্গি মারতাম। আমার জীবনের গতিপথ বদলে দেওয়া তো অনেক ভূমিকা রেখেছে। আচ্ছা, মানে আপনার জীবনে বারান্দার অবদান ভীষণ। আমার জীবন বারান্দা মুখর। বারান্দা মুখর, দশকের শুরুর দিক থেকে তখন আমরা যারা কিছুই করতে পারছিলাম না, বাট মনে অনেক কিছু করার স্বপ্ন, কবিতায়, পেন্টিং এ, সিনেমায়, যে যার ক্ষেত্রে, মিউজিকে, সব ব্যর্থরা এখানে এসে জড়ো হতো, এবং সুযোগ পেলে আমরা কী করে ছাড়বো এটা নিয়ে আমরা গবেষণা করতাম, এবং এই গবেষণা করতে করতে ঘন্টার পর সেখান থেকে হয়তো আমাদের জন্ম, এবং সেটাই আমাদের স্কুল। আমি কোনো ইউনিভার্সিটি পড়িনি, এটাই আমার ইউনিভার্সিটি। এবং নিশ্চয়ই অনেক বন্ধুরা ছিল যারা এখানে আসতো, নুরুল মাতিক, ব্রাত্য রাইসু, টোকন ঠাকুর, আদিত্য, মার্জুক রাসেল, প্রচুর সবাই কিন্তু এখন, রাশেদ, বাবুল, অনেকে। তারুর ভাই, পুরো আজিজের সব থেকে প্রিয় জিনিস কি আপনার কাছে? আজিজের মানুষগুলো, আজিজের বারান্দা, আজিজের ফুটপাত, পাঠক সমাবেশ, বইপত্র, মিষ্টির দোকান আনন্দ, আর ভাতের দোকান অন্তরে, আমার বন্ধু বাপির অফিস, নিত্য উপহার, অনেক কিছু। এই আজিজের প্রতি ইট, ইট, বালু, কণা সব প্রিয়। আপনার কাছে থেকে যারা কাজ করেছে বা আপনি যাদের সাথে কাজ করেছেন, তারা কিন্তু সবাই আজ প্রতিষ্ঠিত। তো এই প্রবণতা কিন্তু সবার মাঝে নেই যে আমার সঙ্গে যারা কাজ করছে বা তারা সে আমার সঙ্গে কাজ করতে করতে একাই অনেক ভালো কাজ করতে পারবে, নিজের মতো স্বাবলম্বী হয়ে উঠবে। ভাই ব্রাদারদের কথা বলছি, হ্যাঁ ভাই ব্রাদারদের কথা বলছি। এই কনসেপ্ট আসলে আমি ধার করেছি আব্বাস কিয়র রস্তমের কাছ থেকে। উনি ওনার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরদেরকে প্রমোট করছেন ফিল্ম মেকার হওয়ার জন্য, জাফর পানাহি, বাহমান গোবাদি, অর্থাৎ এই যে প্রবণতাটা, এটা আমি ওনার কাছ থেকে শিখেছি। আবার এটা আমাকে আমার মহল্লা শিখেছে, এটা বলতে পারেন। মহল্লার নিয়ম হচ্ছে দলে বলে চলো, একা না। এই আমার সাথে যারা আছে সবাই ডিরেক্টর হবে, দলে বলে প্রচুর ফিল্ম মেকার বাংলাদেশে বেরোবে, এই দলে বলে চলার কালচারটা আসলে এগেইন ইউনিকলি মহল্লার কালচার। আচ্ছা যাই হোক, আপনার প্রিয় খাবার কি? ফার্কি ভাই, ভাত। আমি পাঁচ বেলা ভাত খাই। আর এখানে আজিজ সব থেকে খাওয়ার প্রিয় জায়গা ভাত, অন্তরে অন্তরে চলেন যাও, লেটস গো। আমি সবসময় বলি যে হাজার বছর ধরে খাচ্ছি, ওই যে একটা ঐতিহাসিক চরিত্র আছে হাজার, হাজার ভাই আমাদেরকে হাজার বছর ধরে খাওয়াচ্ছে আর আমরা খেয়ে পরে বেঁচে আছি, এবং হাজার ভাইয়ের সঙ্গে আমরা কালের সাক্ষী। হ্যাঁ, কালের সাক্ষী, খেয়ে পরে বেঁচে আছি, খেয়ে পরে বেঁচে আছি। দেশের বাইরে গেলে মানে দেশের বাইরে গেলে থাইল্যান্ডে গেলে তো থাই, লাভ থাই ফুড, ইউরোপে গেলে বিপদে পড়ি, কারণ আমি রুটি একদম খেতে পারি না, তখন ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে বের করতে হয়। আর এমনি অনেক ঝাল খেতে পছন্দ করে? আমি আই লাভ ঝাল, কিন্তু এখন গ্যাস্ট্রিকের জন্য ঝাল খেতে পারছি না। এখন সময় মতো খান? এখন সময় মতো খাই। আমার সাথে এক দেখবেন যে গাড়িতে একটা টিফিন ক্যারিয়ার থাকে আর একজন মাসুদ রানা থাকে, দুইটা পাঁচ দেশে মাসুদ টিফিন ক্যারিয়ার নিয়ে এসে দাঁড়াবে এবং বলবে যে এখন খেতে হবে। এটা এটা মাসুদ রানা বানানো, এটা হচ্ছে পেয়ারার সালাদ, পেয়ারা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। লেটস ট্রাই। ইয়া প্লিজ। ঐতিহাসিক টুকু কি করছে আমাদেরকে? আপনি তুমি এখানে কেন? তোমার তো খুঁজতেছি। এই সেই টুকু, এই সেই টুকু, এই সেই টুকু, চাঁদে চাঁদে চাঁদে, এই টুকু হচ্ছে হিস্ট্রিক্যাল ক্যারেক্টার।
আচ্ছা হাজার বছর ধরে সবার চা খাওয়া হচ্ছে ওখানে ছিল হ্যাঁ ওখানে ছিল ফারুকু ভাই আপনি তো সিঁড়ির অনেক গল্প বলছিলেন যে কিভাবে নির্মাতা হওয়া কিভাবে আড্ডা শুরু আস্তে আস্তে তো নির্মাতা যদি না হতেন ধরেন আপনি বানাচ্ছেন না চলচ্চিত্র কিংবা অ্যাড কিংবা নাটক তাহলে কি হতেন জীবনে আমি অনেক কিছু হওয়ার চেষ্টা করছি ক্রিকেটার হওয়ার চেষ্টা করেছি ফুটবলার হওয়ার চেষ্টা করেছি সোনারগাঁ হোটেলে কর্মচারী হওয়ার চেষ্টা করেছি বেতন ভালো তারপর লেখক হওয়ার চেষ্টা করেছি সবটা ব্যর্থ হয়ে ফিল্ম মেকার হয়েছি প্রায় সবারই এফডিসি নিয়ে একটা গল্প আছে এফডিসির গেটের সামনে দাঁড়িয়ে থাকতো কখন নায়ক নায়িকাদের দেখা যাবে আর মোচুওয়ালা ওই দারোয়ানটা যে পঞ্চাশ টাকা না দিলে ভিতরে ঢুকতে দিবে না ওকে আমাদের পৃথিবীর সবচেয়ে খারাপ লোক মনে হতো আমার কেন আমার মনে হয় যে আমাদের জেনারেশনের অনেকেরই হয়েছে সাকিব ভাই আপনার হয়েছে যদি আপনি আমার চেয়ে অনেক বুড়া আপনি আমার বাবার বয়সী সেটাই আমরা এফডিসিতে